আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার হাতে একটা এলসিডি দেখতে পাচ্ছেন এই এলসিডিটাতে আজকে আমরা খুলে দেখব যে এই এলসিডিটার ভেতরে কি থাকে সো অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা যখন সাধারণত যে কোনো ফোন চালু করি চালু করার পর যখন ডিসপ্লেতে আলো আসে তখন কিন্তু ডিসপ্লের লোগোটার আলো আসে আর চারিদিকে অন্ধকার থাকে সো এটি কি আসলে ডিসপ্লে থেকে হয় নাকি মোবাইল থেকে হয় বা ডিসপ্লের ভেতরে আসলে কি থাকে অনেকেরই জানার ইচ্ছা রয়েছে সো আজকের এই ভিডিওতে আমরা এই ডিসপ্লেটা ফুললি খুলে দেখবো যে ডিসপ্লে এর ভেতরে কয়টা লেয়ার থাকে অ্যান্ড ডিসপ্লেটা কীভাবে কাজ করে বিস্তারিত আলোচনা করব। সো কথা বাড়াবো না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এটা যেহেতু অরিজিনাল এলসিডি সেজন্য পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন একটা স্টিকার লাগানো রয়েছে একদম আর ডিসপ্লে র্যাবনের এই অংশটাতে সো আমরা প্রথমত এই স্টিকারটা রিমুভ করে দেবো স্টিকারটা রিমুভ করে দেওয়ার পর আমরা যেটা করব তা হচ্ছে ডিসপ্লের যে কোনো এক সাইড থেকে আমরা আস্তে আস্তে আর ডিসপ্লেটাকে খুলে ফেলবো সো নতুন এলসিডি যেগুলো আমরা বাজারে পেয়ে থাকি বা বাজার থেকে কিনে থাকি সেগুলোতে কিন্তু আসলে এ ধরনের স্টিকার লাগানো থাকে না সেগুলোতে আমরাই কিন্তু এ ধরনের স্টিকার লাগিয়ে দেই কারণ যেন কোনো জায়গায় শর্ট হয়ে না যায় ফিটিং করার পর সো আমরা এখন র্যাবনটা ডিসপ্লের উপর থেকে তুলে ফেলতেছি আপনারা দেখতেই পাচ্ছেন সো রাবনটা তোলার পরে এখন আমরা যেটা করব তা হচ্ছে যে কোনো এক সাইড থেকে আমরা আস্তে করে ডিসপ্লেটাকে খুলব উপর থেকে দেখতে ডিসপ্লেগুলো খুব সিম্পল মনে হলেও এ খোলার পরেই আপনারা দেখতে পারবেন যে এগুলোর ভেতরে আসলে কতগুলো লেয়ার রয়েছে অ্যান্ড এগুলো কতটা কষ্টসাধ্যভাবে তৈরি করা হয়েছে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক সাইড থেকে ডিসপ্লেটা তুলে ফেলতেছি আর উপরের যে লেয়ারটা রয়েছে সেটা আমরা প্রথমত তুলব সো এটা সাধারণত স্টিলের হয়ে থাকে কিন্তু মার্কেট থেকে আমরা যে নতুন ডিসপ্লেগুলো কিনে থাকি সেগুলোতে কিন্তু এগুলো স্টিলের থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই প্লাস্টিকের হয় সো আমরা এখন এটা রেখে দেব তারপর এখানে আরেকটা লেয়ার রয়েছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মতো দেখতে কিন্তু এটাও প্লাস্টিক অ্যান্ড এটা আমরা ভালো করে যদি দেখি কিছুটা গ্লাসের মতো দেখতে অ্যান্ড অ্যালুমিনিয়ামই বলা চলে কিন্তু বাস্তবত এটা একটা সাধারণ কাগজ অ্যান্ড এটা রেখে দেবো তারপর আমরা এখানে আরেকটা লেয়ার দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্লাস এই গ্লাসটা দিয়েই মূলত আসলে লাইটের আলোটা আরও বাড়ানো হয় একদম ডিসপ্লের নিচ থেকে উপর পর্যন্ত লাইটের ফিনিশিংটা সুন্দর হয় এই প্লাস্টিকটার কারণে সো এখানে আরেকটা লেয়ার রয়েছে এটা হচ্ছে একদম পাত লাইকটা লেয়ার সো এটাও কাগজের মতো দেখতে সো এখানে আরও একটা লেয়ার রয়েছে এটা অ্যালুমিনিয়াম মতো দেখতে অনেকটা পাতলা লেয়ার এটা ফাইনালি এখানে আরেকটা লেয়ার রয়েছে এটাও অনেক পাতলা একটা লেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটা পাতলা লেয়ার এটার দুপাশে কিন্তু একটা কালো রাউন্ড রয়েছে সো এই ডিসপ্লেটাতে সাধারণত নয়টা লেয়ার রয়েছে আর টাচ এবং এলসিডি যে গ্লাসটা থাকে সেটা সহ টোটাল নয়টা লেয়ার রয়েছে এখন আমরা দেখব যে এই ডিসপ্লেটা হাত দিয়ে চাপ দিয়ে ভাঙা যায় কি না আমি এখন আমার দু হাত দিয়ে চেষ্টা করবো ডিসপ্লেটাকে ফুললি ভেঙে ফেলার জন্য সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকটা হাত দিয়ে প্রেশার দেওয়ার পরেও আসলে ডিসপ্লেতে কোনো প্রকার এফেক্ট পড়তেছে না এর কারণ মূলত হচ্ছে ডিসপ্লেটা অরিজিনাল ডিসপ্লে এটা ফোনের সাথের ডিসপ্লে যার কারণে এটা অনেকটা হার্ডভাবে তৈরি করেছে তারা সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা প্রেশার দিচ্ছি তারপরেও কিন্তু এটা ভাঙতেছে না যদি এটা মার্কেটের ডিসপ্লে হতো তাহলে কিন্তু খুব সহজেই ভেঙে যেত এখন আসি মূল কথায় অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা যখন আর ধরুন একটা স্যামসাং ফোন চালু করি সেখানে কিন্তু চালু করার পর স্যামসাং লেখাটা দেখা যায় বাকিগুলো অন্ধকার কেন দেখা যায় সো এটা মূলত মাদারবোর্ড থেকেই এভাবে করে গ্রাফিক্সটা পাঠায় ডিসপ্লেতে আর ডিসপ্লের এখানে কোনো কাজ নেই ডিসপ্লেটার কাজ হচ্ছে শুধু দেখানো মাদারবোর্ড থেকে যেভাবে গ্রাফিক্সটা পাঠাবে সেভাবেই ডিসপ্লেটা দেখাবে সো এখানে ডিসপ্লের কোনো কাজ নেই যে ডিসপ্লেটা কোনো সাইড অন্ধকার দেখাবে কোনো সাইড আলো দেখাবে এখানে ডিসপ্লের কোনো কাজ নেই আশা করি বুঝতে পেরেছেন শোকাজা যে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই ধন্যবাদ